প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 13 মার্চ 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগত। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে, আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক রাজু ভাই এখান থেকে বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা, গাভী গরু এগুলো বিক্রি করে থাকে। এর আগেও এই ফার্ম থেকে বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখাইছি। নতুন করে ওনার খামারে এসে দেখতেছি বেশ কিছু বকনা বাচ্চা সহ উন্নত জাতের ষাঁড় গরু সংগ্রহ করা হয়েছে, যা আমাদের আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো। এই নতুন সংগ্রহে কয়টা জাতের, কেমন বয়সের বা কেমন দামের গরু আছে, এই সম্পর্কে বিস্তারিত কথা বলে জানবো এই ফার্মের মালিক রাজু আহমেদ ভাইয়ের কাছ থেকে। দর্শক ভাইরা বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য? আলহামদুলিল্লাহ চলছে। আচ্ছা, সে তো পরিবর্তন হয়েছে, আগে চাটমোড়ে ছিলেন, এখন ভাঙড়াতে আসছেন। জি জি জি। তো শুরুতে যারা নতুন ভাই বোনেরা আছে তাদের উদ্দেশ্যে নাম সহ ঠিকানাটা বর্তমান জানাবেন। আমার নাম রাজু আহমেদ, পাবনা ইমন ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙড়া থানা চৌবাড়িয়া হারোপাড়া। সবার প্রথমে যে খামারটা পড়বে হারোপাড়া ঢুকতে, সেই খামারটা মানে ভাঙড়া শহর থেকে ঢুকতে বা স্টেশন থেকে ঢুকতে হাতের ডানে, হাতের ডান পাশে, অর্থাৎ পশ্চিম পাশে। পশ্চিম পাশে। আচ্ছা, এখান থেকে তো আপনি ঘোড়া, ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা, গাভী সব ধরনের প্রোডাক্ট বিক্রি করেন, তো আজকে আমাদের কি কি দেখাবেন? আজকে দেখাবো হচ্ছে হলো আপনার বকনা বাচ্চা। বকনা বাচ্চা? জি, শুধু বকনা বাচ্চা দেখাবো। বকনা বাচ্চা আর হচ্ছে হলো ছয়টা আছে শাহিওয়াল, শাহিওয়াল একবারে দেখাবো, একবারে দেখাবো। আর পাশাপাশি মনে করেন এগুলো আছে হলো বেশিরভাগ আমার কাছে জার্সি আছে আর ফিজেন আছে। আচ্ছা, পাশাপাশি ঘোড়াও আছে, গারল আছে, একটা প্রতিবেদনে এগুলো দেখানো অসম্ভব। জি, তো আমি শুধু এগুলো দেখাবো আর এগুলোর একটু ফুটেজ নিয়ে দর্শকদের দেখাবো, যাদের পছন্দ হবে আপনার সঙ্গে কন্টাক্ট করে অবশ্যই এগুলো কিনতে পারবে। তো জাত আছে কয়টা আপনার কাছে এই বকনাগুলোর? বকনা আছে হলো ফিজেন আছে আর হচ্ছে জার্সি আছে। ফিজিয়ান আর জার্সি? হ্যাঁ, বাগাবাড়ি মিলবিটার জার্সি গুলো এগুলো আছে। তো কিরকম দাম থেকে হবে এগুলো? এগুলো আছে হলো 55 থেকে শুরু করে আপনার ধরেন 1,05,000 পর্যন্ত। আর সারের তো লাটে একটা দাম বলে, লাটে একটা দাম বলে। চলেন দেখি এবারে কেমন কালেকশন রয়েছে, প্রত্যেকটি বকটা এবং সারের সঠিক যে বর্ণনা এটা আস্তে আস্তে আমাদের জানাবেন। সর্বপ্রথমে একটা মাঝারি আকারের বকনা বাচ্চা নিয়ে আসলেন, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। এটা হচ্ছে হলো মিনি জার্সি। মিনি জার্সি, এটা হাই পার্সেন্টের জার্সি, বাগাবাড়ি মিলবিটের জার্সি, খুবই সুন্দর তলা গেটআপ এবং বয়সটা মাথা মাথাটা এক মুষ্টি, এবং মনে করে ধরে সারের যে ব্রাহ্মার গুলো যে মাথা আছে না, গোল মাথা, একদম গোল, চোখটা দেখেন বড় বড়, চোখটা এবং কানগুলো কত সুন্দর, কিন্তু দেখেন কম্বল কিন্তু নাই, একদম অরিজিনাল, একদম চিকন। বয়স অরিজিনাল, এগুলো বয়স হলো 7.5 মাস, 7.5 মাসের মতো, 7 মাস থেকে 7.5 মাস। আচ্ছা, এগুলো হচ্ছে মিনি জার্সি, খুব বড় হবে না, মাঝারি আকারের দাবি হবে। জি, এগুলোর বয়স হচ্ছে 7.5 মাসের মতো, 7.5 মাস। এর দাম কত ভাই? এটার দাম ফিক্সড দাম পড়বে চলে 65,000। 65 একদম একদম। এটা সাইড করেন, দুই নম্বরটা দেখি। জি, রাজু ভাই দুই নম্বরে একটা বকনা নিয়ে আসলেন, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন তো। এটাও চলো জার্সি, এটাও জার্সি, হ্যাঁ এটাও জার্সি, এটাও বাগাবাড়ি, এটাও বাগাবাড়ি। প্রত্যেকটা বাচ্চা আমার বাগাবাড়ি মিলবিটার হচ্ছে হলে বীজের হলো বাচ্চা, ওখান থেকে জায়গায় জায়গায় থেকে গ্রামগঞ্জ থেকে আমরা সংগ্রহ করি। হ্যাঁ, কিন্তু ফিজেন গুলো, হ্যাঁ ফিজেন গুলো সব জায়গায় দেন কম বেশি পাওয়া যায়, কিন্তু জার্সি কিন্তু সব জায়গায় কম বেশি পাওয়া যায় না, লোকাল পাওয়া যায়। হ্যাঁ, লোকাল পাওয়া যায়, অরিজিনাল গুলো বাগাবাড়ি এলাকাতে বেশি পাওয়া যায়। জি, এর তলার অংশটা একটু দেখি, তলা তো খুবই সুন্দর এবং গেটাবো ভালো। আচ্ছা, খুব এগুলো এগুলো হলে যারা জার্সি, আসলে যারা জার্সি চেনে জানে তাদেরকে আসলে বলতে হয় না, জার্সি কিন্তু খুব খাতক, মানে খায় খুব, খায় বেশি, হুম খায় বেশি, এবং হ্যাঁ খায় ভালো, কিন্তু এদের মুখে এতই রুচি, দেখেন একটুর কাছে আর একটু মুখেতে কারাকারা গিয়ে খায়, সেক্ষেত্রে বাচ্চাটা খুবই ভালো আর কি। বয়স? বয়স এটা ধরেন 7-8 মাস, মানে 8 মাস 9 মাস এরকম হবে আর কি, 9 মাসের মতো। আমাদের ধরেন মনে করেন সংগ্রহ করা জিনিস তো একই রেটে বলাটা একটু কঠিন হয়ে যায়। এর দাম কত রাখছেন? এটার দাম রাখছি ফিক্স দাম পড়বে হলে হচ্ছে আপনার 55,000 টাকা, 55,000 ফিক্স প্রাইস। জি, এটা সাইড করেন, দুই নম্বরটা, তিন নম্বরটা দেখি। ঠিক আছে, তিন নম্বর সিরিয়ালে একটা বকনা নিয়ে আসলেন, সুন্দর সাদা কালো রঙের, এটা সম্পর্কে একটু বিস্তারিত জানান। এটা হচ্ছে হলো আপনার 100% হবে না, 90% ধরেন ফিজিয়ান, ফিজিয়ানে একটা
বকনা বাচ্চা, এর মাথা একদম ব্রাহ্মার মতো, একদম ব্রাহ্মার মতো, মানে আমি যেগুলো কিনছি মানে ভাই কিনতে এদিক সেদিক হয়ে যায়, তারপরে চেষ্টা করি একটা ভালো জিনিস কেনার জন্য। ওটা ফার্স্টে যে মাথাটা দেখলেন, জার্সি যে মাথাটা দেখলেন, দেখেন এর ফিজিয়ানের মাথাটা একদম গোল, একদম গোল। এবং এগুলো এখন মনে করেন যে আমার কিমরির ডোজ দেওয়া আছে, লিভার টনিক দেওয়া আছে, জিঙ্ক দেওয়া হচ্ছে, প্রতি অক্তে আমার জিঙ্ক দেওয়া হচ্ছে, এবং তলা মলা খুবই গেট আপ খুবই সুন্দর। এটার বয়স মোটামুটি ধরেন আপনার 9 মাসের মতন বয়স হবে, এটার বয়স 9 মাসের মতো। জি, দাম কত? এটার দামও যদি কেউ নেয় তাহলে পড়বে হচ্ছে 60,000 টাকা। 60,000 টাকা ফিক্সড প্রাইস, একদম ফিক্সড। যার পছন্দ হবে শুধু বুকিং করে করে রাখবে। জি জি, এটা সাইড করেন, 4 নম্বরটা দেখি। ঠিক আছে, 4 নম্বর সিরিয়ালে রাজু ভাই একটা বকটা নিয়ে আসলেন বিস্কুট কালারের। হ্যাঁ হ্যাঁ, এটা কোন জাত? এটা এটা হচ্ছে জার্সি, অরিজিনাল জার্সি। আজকে জার্সির কালেকশন বেশি। হ্যাঁ, জার্সির কালেকশনটা আমার বেশি। জার্সি বকনা আছে, যারা জার্সি পছন্দ করে, জার্সি খামার করতে চায়, তারা চাইলে এই বকনা দিয়ে খামার করতে পারে। আর জার্সি তো রোগব্যাধি কম, তো এই জন্য জার্সির উপরে এখন বাংলাদেশের জাত তো রোগবালাইটা এই পরিবেশের সাথে। এগুলো ধরেন রোদের মধ্যে যদি আপনি চড়ার মধ্যে বা মাঠের মধ্যে যদি ফালাতিও দেন, তাতেও মনে করেন এটা পারফেক্ট। সেই ক্ষেত্রে জার্সিটা মোটামুটি ধরেন এখন দর্শকরা এখন ঝুঁকছে বা আগের থেকে ঝুঁকে, তারপরেও মোটামুটি ধরেন তলাগুলো খুবই সুন্দর আছে, এবং জার্সিটা দেখতে কিন্তু এখনো কিন্তু শিং ওঠে নাই, খুবই সুন্দর বাচ্চাটা, ছোটবেলায় ভালো খাইছে। হ্যাঁ, এখনো দুধের পশম কিন্তু এখনো আছেই। এগুলো লিভার টনিক জিং যা যে নিবে যার যার মতন নিয়ে, আমিও ধরেন প্রত্যেকটা বাচ্চাতে আমি মনে করি কিমরি ডোজ দেওয়া আছে, এবং জিংও দেওয়া হচ্ছে, লিভার টনিকও দেওয়া হয়েছে, প্রতি অতিরিক্তই ধরেন জিং দেওয়া হচ্ছে। বয়স কত মাস হবে? বয়স হবে আপনার 9 থেকে 10 মাস। দাম কত পড়বে? এটার দাম পড়বে হচ্ছে আপনার 65,000 টাকা। 65 ফিক্সড? ফিক্সড। সাইড করে দেন, 5 নম্বরটা দেখি। ঠিক আছে, 5 নম্বর সিরিয়ালে একটা বাচ্চা নিয়ে আসলেন, এই বাচ্চাটা কোন জাতের? এটা হলো জার্সি, আপনার মুন্ডি জার্সি, আমার মনে হচ্ছে মুন্ডি জার্সি এটা। আপনার মনে হলে লাভ নাই কিন্তু ভাই, কনফার্ম করতে হবে। কনফার্ম না, ধরেন মনে করেন যে এখনো যে একটা সিংয়ের যে একটাও নাই, অথচ জ্বালাবেও না, এটা একটা মুন্ডি, কিন্তু খোপাটা এখনো বাচ্চা পাওয়া তো, এখনো খোপাটা জুটি, হ্যাঁ জুটিতে কেবল হয়ে উঠতেছে আর কি। আপনি মুন্ডিতে না হলে হাত দিয়ে দেখেন কি সুন্দর, এবং তলা কিন্তু ধরেন 1/2 কেজি 1 কেজি মতো তলা আছে। বয়স হবে আপনি 8 মাস? 8 মাস। দেখি তলাটা এত প্রশংসা করে। হ্যাঁ, খুবই তলাটা দেখেন, তলাটা খুবই সুন্দর, দেখছেন তলাটা দেখেন কত সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর, হ্যাঁ তা আছে, খুবই জাত বাচ্চা। হ্যাঁ, জাতের একটা বাচ্চা, এ গ্রেডের একটা। জি জি, এ গ্রেডের বাচ্চা জার্সি। এর দাম কত পড়বে ভাই? এটার দাম পড়বে আপনার হলো 65,000 টাকা ফিক্সড। ফিক্সড। এটা সাইড করে নেন, 6 নম্বরটা দেখি। ঠিক আছে, 6 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর বাচ্চা নিয়ে আসলেন, এই বাচ্চাটা বেশ বড় সরো। এটা হলো জার্সি, কিন্তু এটা ছিল হলো আসলে একটা গরিব মানুষের বাড়িতে কিনা ছিল, তো মনে করেন যে লিভার টনিক জিঙ্ক কিমিট কোনো কিছুই দেয় নাই, একদম অযত্নে। হ্যাঁ, এর লোমদের দেখেন বড় বড় হয়ে গেছে, একদম অযত্নে ছিল। আচ্ছা, ঠিক আছে, আমি নিয়ে এসে তাও মনে করেন যে কিডনি ডোজ দেওয়া হয়েছে এবং লিভার টনিক দেওয়া হচ্ছে, জিঙ্ক তো অলরেডি চলছে। হ্যাঁ চলছে, জিঙ্ক চলছে, আরও তো মোটামুটি ইয়ে আসছিল, বয়স মোটামুটি ধরেন 9 থেকে 10 মাস হয়েছে। 9 থেকে 10 মাসের? হ্যাঁ, 10 মাস বা 11 মাসে এরকম হবে। এগুলো প্রায় রেডি টাইপের বাচ্চা বলা চলে। হ্যাঁ, রেডি টাইপের বাচ্চা। এর দাম কত ফিক্সড করা হয়েছে? এটার দাম হচ্ছে হলো আপনার ফিস হলে 66,000 টাকা। 66,000 একদম? জি একদম। এটা সাইড করেন, এই যে পাশেই 7 নম্বরে একটা বাচ্চা আছে, সম্ভবত 7 নম্বরই সিরিয়াল। হ্যাঁ, 7 নম্বর সিরিয়াল। এটা কোন জাতের? এটা হলো জার্সি। এটাও একটা জার্সি? হ্যাঁ, এটাও জার্সি। একটু ফ্রিজিয়ান ক্রস থাকতে পারে, কি কারণে? এখন ধরেন ফ্রিজিয়ানের মানুষ মনে করে যে একটু সাদা থাকলে ফিজিয়ান, ভাই সাদা থাকলেই যে ভালো জাত হবে, সাদা থাকলে, সাদা কালো থাকলেই যে অরিজিনাল ফিজিয়ান হবে, তা কিন্তু না, শুধু কিন্তু সাদার ওই মাথার অংশ দেখে বলা যায়, কিন্তু হ্যাঁ খুরগুলো সাদা আছে, কোনো সাদা হয় না। সেই ক্ষেত্রে মোটামুটি ধরেন এটা হচ্ছে জার্সি পার্সেন্টেজ বেশি বেশি আছে। জি, আর ফ্রিজিয়ানের পার্সেন্টেজ আছে একদম মানে কম, তবে ফ্রিজিয়ানের অংশও আছে, আর ফ্রিজিয়ান থাকলেও এমন কিছু না, দুইটাই ভালো জাত, ক্রস থাকার কারণে রোগ বালাইটা কম হবে। হ্যাঁ হ্যাঁ, এর দুধের ফ্যাট ভালো থাকবে, সেটাই। আচ্ছা, এর বয়স কত মাস হবে ভাই? এটা বয়স, এটা ধরেন আপনার বয়স হচ্ছে, এটা এটা কিন্তু হিটে আসছিল, হিটে আসছিল, আপনি না হলে জুনি দেখতে পারেন, জুনিতে ফোলা আছে, এবং হিটে আসছিল,
হিটে আসার পরে হ্যাঁ সবার ধারটা একটু দেখান মানে হিটে আসছিল দেওয়া হয় নাই কারণ বয়সটা হচ্ছিল 12 মাস 1 বছর বয়স আচ্ছা আর একটু বড় হলে দেওয়া হয় হ্যাঁ একটু বড় হলে সবচেয়ে ভালো হয় তাহলে মনে বাচ্চাটাও পেটের বাচ্চাটা না পুষ্ট হবে পুষ্ট হবে আর এখন যদি হ্যাঁ গাবিটা যেহেতু এখনো দাঁত নাই বাচ্চা দাঁতার কোনো প্রশ্নই আসে না মানে এখনো অনেক দেরি হবে আর কি তাহলে 14 মাসে হিটে আসলে সবচেয়ে বেটার হয় তাহলে 15 মাসে যদি বিষ্টা দেওয়া হয় তাহলে বাচ্চা হবে হয়তো 25 মাসের মধ্যে বাচ্চা হয়ে যাচ্ছে 25 মাসের মধ্যে দাঁত দুইটা হয়ে যাবে হ্যাঁ দুইটা হয়ে যাবে সেটা ভালো হয় এর দাম কত পড়বে ভাই এটার দাম মনে করেন যে এটা পড়বে হচ্ছিল ফিক্সড পড়বে হচ্ছিল 95000 টাকা 95000 টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ তলাটা দেখেন একদম সাদা কিন্তু তলাটা বাট গুলো একদম চারটা বাট চার জায়গায় একদম সাদা খুবই সুন্দর বাট গুলো এটা হচ্ছে 600 কত বললেন এটা হচ্ছিল 95000 টাকা ভাই জানেন এটা সাইড করেন 8 নম্বরটা দেখি ঠিক আছে এটার সিরিয়াল সম্ভবত 8 নাকি হ্যাঁ এটা 8 8 আর আগেরটা ছিল 7 7 এটা কোন জাত এটা হলো অরিজিনাল ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান অরিজিনাল ফ্রিজিয়ান এর মাথা এর মাথা দেখেন আপনি মাথাটা দেখেন এর বডিটা দেখেন এর পায়ের মানে কিছু কিছু মানুষ কিন্তু নিচে কমান করে যে পায়ে আদা ধরে না দয়া করে আপনারা পায়েও ধরেন কারণ হচ্ছে পায়ে অনেক সময় সমস্যা থাকতে পারে হয়তো আমার কাছে থাকতে পারে আর একজনের কাছে থাকতে পারে আমরা পায়েটা ধরি না দেখলি বার ওরাও একটু তৃপ্তি পায় জি 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 সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ আমরাও চেষ্টা করি হ্যাঁ সেই কারণে সেই জন্য আপনাদের হ্যাঁ আপনারা তো মনে করে চেষ্টা অবশ্যই করবেন আমরাও চেষ্টা করি দর্শকের ভালো জিনিস দেওয়ার জন্য সেই ক্ষেত্রে এই বাচ্চাটা 100% ফিজিয়ান আচ্ছা ঠিক আছে আমাদের চেষ্টা কিন্তু কখনোই থাকে না বা আপনারা যারা সঠিক ব্যবসায়ী আছেন হ্যাঁ হ্যাঁ তাদের কিন্তু এই আমরা ভাই এই ভিডিওতেই বিক্রি আমরা কখনোই চান না যে মানুষের ক্ষতি করা আমরাও কখনোই চাই না কিন্তু সবাই ভাই এক সমান তো না আমিও মনে করেন যে ভালো যে তা না আমার গুণে আমার মনে করেন ব্যবহারে ভালো পরিচয় হয় মানুষ ভালো বললে সেটাই হলো সবচেয়ে হলো বড় জিনিস এটার বয়স হলো 13 মাস এটাও কিন্তু হিটে আসছিল এটাও একবার হিটে আসছিল হ্যাঁ এটা কিন্তু দেওয়া হয় না এটাও আমার কাছে আছে মোটামুটি ধরেন আমি কিনছি হচ্ছিল 1.5 মাস আমি বেশিরভাগই মনে করেন যে প্রতিবেদন কিন্তু আমি কম দেন খুব কম দেয় কি কারণে কম দেয় আমি জায়গা জায়গাতে সংগ্রহ করার পরে ওইগুলো আমি রেডি করি রেডি করার পরে মনে করেন যে আমি তারপরে গিয়ে আমি প্রতিবেদন দিই আচ্ছা এই বাচ্চাটা আমার সংগ্রহ করা মনে করেন যে 1.5 মাস আগে হ্যাঁ এর দাম কত এটার দাম পড়বে ফিক্স দাম পড়বে হচ্ছে আপনার 1,05,000 টাকা 1,05,000 জি এটাই মনে হয় বকনা সবচেয়ে বেশি দামি এটা সবচেয়ে বেশি দামি এটা সাইড করে নেন সবশেষে একটা বকনা আছে একদম বকনাটাও একদম দেখেন কত সুন্দর গেটআপটা তার মনে করেন যে এগুলো যদি এই গ্রেডের বাচ্চা এগুলো যদি কেউ নিয়ে যদি পালে বা এগুলো নিয়ে যদি এক সময় এটার দাম কিন্তু 3 থেকে 3.5 লক্ষ টাকা দাম আসবে এরকম দাম আপনারা গাবি প্রতিবেদন দেন 3 লাখ 4 লাখের মানুষ বলে 4 লাখ টাকা গাবি কিভাবে আসলে কিন্তু আছে অনেকেই আছে এগুলো আমরা নিজেরা প্রতিবেদন সেই সেই কিন্তু সেই গাবি 1,05,000 1,05,000 এটা সাইড করেন শেষের বকনটা দর্শকদের দেখেন ঠিক আছে সব শেষে রাজু ভাই 9 নম্বর সিরিয়ালে একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন হ্যাঁ এটা 9 নম্বর এটাই আমার শেষ বকনা একটু ভিন্ন জাত আরো আছে অত ভিডিও আপনাকে দেখাবো না না এতগুলো দেখানো সম্ভব না এটা কোন জাতের এটা হচ্ছে আপনার দেখেন আপনার মাথা এবং শেপগুলো মানে মাথা কানগুলো পাইছে নেপালি আচ্ছা আর পিছনের সাইডটা পাইছে এলেন সিন্ধি আচ্ছা সিন্ধি নেপালি হলো ক্রস ক্রস হ্যাঁ সিন্ধি নেপালি পিছনে সিন্ধি 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 নেপালি ক্রস এই বকনাটা হ্যাঁ বয়স বয়স আপনার ধরেন এটা এটা এখনো শীতে আসে নাই কিন্তু মলটাচ্ছে এটা বয়স পড়বে আপনার 13 মাস 13 মাসের মতো বয়স আচ্ছা এগুলো তো জাত উন্নয়নের জন্য হ্যাঁ এটা জাত উন্নয়নে পারফেক্ট এগুলো দুধে খুব সীমিত হয় ধরেন 10 থেকে 11 লিটার এরকম দুধ হয় আবার কিছু দুধ কতকগুলো আবার ভালোই হয় আবার অনেকগুলো অনেক কমও হয় হ্যাঁ আবার কমও হয় আবার দেখা যায় যে বাচ্চা খায় দেওয়া হয়তো 2 লিটার 1.5 লিটার এটা জাত উন্নয়নের জন্য সয় কিনলে এগুলো এটার দাম পড়বে হচ্ছে আপনার ফিক্স দাম পড়বে 95000 টাকা 95 একদম একদম 95 এটা সাইড করেন চলেন সার কয়েকটা আছে আস্তে আস্তে দর্শকদের একটু ঠিক আছে ইনশাআল্লাহ একভাবে সারিবদ্ধভাবে বেঁধে রাখতেন 19-20 আছে 18-20 মনে হয় নাই না এই সার বাচ্চাগুলোতে না ছোট আছে আছে ছোট আছে একটা দুইটা আছে ছোট ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ দুইটা আছে ছোট তাহলে এই পাশে তিন চারটে একসাথে দাঁড়ায় আছে হ্যাঁ এগুলো একই রকম একই রকম এগুলো কোন জাতের এটা হলো অরিজিনাল হলো ইয়া শাহিওয়াল সবগুলোই অরিজিনাল শাহিওয়াল সবগুলোই অরিজিনাল আমি কি একটা একটা করে দর্শকদের দেখাবো নাকি সবগুলো একটা না দেখাবো একটা না দেখেন একটা একটা দেখেন হালকা একটু দেখেন একটা না আমি একটু একটু করে দেখাই এই যে প্রথমের এটাও শাহিওয়াল এটা শাহিল 100% শাহিওয়াল বয়স কি রকম হবে বয়স হবে আপনি ধরেন 11 মাস 11 মাসের মতো জি আচ্ছা পাশেরটা দেখেন দাম তো আপনি লাটে বলবেন হ্যাঁ লাটে সিঙ্গেল বলবেন না জন্য আমি জিজ্ঞেস করলাম না ঠিক আছে দুই নম্বরটা দেখি এটা শাহিওয়াল দুই নম্বর হ্যাঁ এটা শাহিওয়াল দেখেন কম্বলটা দেখেন এবং খুবই সুন্দর এর বয়স কি রকম ভাই এটার বয়স হবে আপনার 9 মাস
9 মাসের মতো হ্যাঁ 9 মাসের মতো আমি কিন্তু একটানা দেখাই যাচ্ছি যখন দর্শকরা ভালো করে ভিডিও চায় বা দর্শকরা খামারে আসলে আপনি একটু ভালোভাবে দেখাই দিয়ে সেটাই তিন নম্বরটা কোন জাত এটাও শাহিওয়াল ভাই এটা একটা শাহিওয়াল হ্যাঁ এটা হলো লুকটা বা গেটআপটা খুব সুন্দর হ্যাঁ পাকিস্তানি শাহিওয়ালের ব্রিডের পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল হ্যাঁ এরও সিঙ্গেল দাম আপনি বলবেন না জি বয়সটা বলবেন তো হ্যাঁ বয়স বলবো ডর চলে 13 মাস বয়স 13 মাসের মতো হ্যাঁ পাশের 4 নম্বরটা আমাদের দেখান এটাও শাহিওয়াল সাড়ে সাত মাস আট মাস তাহলে 85,000 টাকা দাম পড়বে একই দাম 85 করে পার পিস 85 ছোট বড় মিশাই হ্যাঁ ছোট বড় মানে ছোট হলে একটা আপনার পাঁচটাই হলো বড় তার মধ্যে পাঁচটার মধ্যে চারটা হলে মানে সবচেয়ে বড় আর গেট আপ ছিল 9টা বক্তা 6টা সার বাচ্চা ওই পাশ দিয়ে গারল রাখছেন ঘোড়া আছে সব কোয়ালিটি আছে আপনার কাছে এগুলো দেখানো সম্ভব না ভাই না অবশ্যই তো কিভাবে এগুলো কিনবে আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন আমার ফোন নম্বরটা হচ্ছে 01735161390 এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার দুই তিনটা দেওয়া আছে ওখানে আরো নাম্বারগুলো আছে আচ্ছা তো দর্শক ভাইদের পরিশেষে কিছু বলতে চান হ্যাঁ দর্শক ভাইদের পরিশেষে একটাই বলবো যে সেটা হচ্ছে আসলে আমার ভিডিওটা একটু কম করে দেওয়া হয় কারণ হচ্ছে আমি বাছাই করে মাল কিনি ঘুরে ঘুরে মাল কিনি একা তো বোঝেন নাই সেই ক্ষেত্রে মালগুলো একটু ফিট করি ফিট করার পরে আস্তে আস্তে বিক্রি করি সেক্ষেত্রে আপনারা মানে দেশে দেশে বাইরে যারা ভিডিও দেখবে দেখে যাচাই বাছাই করি যদি আমার মাল যদি ভালো লেগে থাকে বা দামে যদি সাশ্রয় করে থাকে তবে একটা জিনিস হলে মাল একটু ভালো হলে দামটা একটু বেশি হয় সেই ক্ষেত্রে অনলাইনে দেখবে দেখার পরে যদি মনে করেন যে বুক করবে ভিডিওর মাধ্যমে দেখবে দেখার পরে অ্যাকাউন্টে টাকা লাগা দেয় যদি না আসে তাহলে অ্যাকাউন্টে টাকা লাগা দিলে আমাদের লোক বা আমরা যা পৌঁছা দিয়ে আসবো শুধু নাম ঠিকানা দিয়ে বললেই হবে গাড়ি ভাড়াটা ওনার দিতে হবে আর একটা হচ্ছে হলো যে যদি না যদি আসে তাহলে তো ওয়েলকাম আরো ভালো আচ্ছা এখানে থাকা খাওয়ার ব্যবস্থাটাও আছে থাকা খাওয়া ব্যাংকিং সব ব্যবস্থা আছে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রাজু ভাই নতুন কালেকশনের বকনা সার বাচ্চা দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম